তাদের পরিবার পরিজনেরাও যে ভয়ঙ্কর দিন যাপন করছে তার প্রতি বাংলার তৃণমূল নেতৃত্ব উদাসীন কেন, এ প্রশ্ন আগে আমরা করেছি, আবার করছি। জানি আমাদের এ কথা বাংলার মুখ্যমন্ত্রী তো গ্রাহ্য করবেন না, কিন্তু আজ না হয় কাল আন্দোলনকারীদের জয় হবে, কারণ আন্দোলনকারীরা তারা সৎ পথে স্বচ্ছতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে, আত্মপ্রত্যয়ের সঙ্গে তারা তাদের কথা বলতে চাইছে। তারা সংখ্যায় কম, তাই তাদের কথা শোনা হয় না। আজ বাংলায় সংখ্যা বড় বিষয়, সংখ্যা ভোট বাক্স প্রতিফলিত হয়, তাই সংখ্যা যার নেই তার ভাগ্যে কানা করিয়ে জোটে না। সব থেকে বড় প্রমাণ এখানকার আন্দোলনরত শিক্ষক এবং শিক্ষিকা কুল। তাই বাংলার এই সমস্ত নিপীড়িত যুবক যুবতীদের পাশে আমরা রাজনৈতিক দল হিসাবে নয়, একজন মানুষ হিসাবে মানবিক তারণায়, মানবিকতার তারণায়, যন্ত্রণার তারণায় তাদের কাছে আসতে ইচ্ছা করে, তাদের পাশে বসতে ইচ্ছা করে। কোনো ভোট নয়, কোনো রাজনীতি নয়, কিছু নয়, এরা কেউ রাজনীতি করার জন্য এখানে বসেনি। এরা শুধুমাত্র তাদের ন্যায্য দাবিটা পশ্চিমবঙ্গ সরকার মঞ্জুর করুক সেই দাবি নিয়ে বসেছে। 21শে জুলাই হবে, ঢোল বাজবে, কোটি কোটি টাকা উঠবে, দিদির নামে স্লোগান হবে, সারা ভারতবর্ষে অ্যাডভার্টাইজ করতে কোটি কোটি টাকা খরচা হবে। আর এই বাংলার যুবক যুবতীরা রাস্তার ধারে বসে বর্ষাকালে তারা পলিথিনের সেটের নিচে বসে গরমকালে প্রখর রৌদ্রতাপকে উপেক্ষা করে, ঝড় ঝুলো সব কিছুকে উপেক্ষা করে, মানুষের চোখের সামনে দিনের পর দিন কলকাতার রাজপথে তারা তাদের জীবন কাটাচ্ছেন। বাংলার মুখ্যমন্ত্রী এভাবে শহীদ দিবস পালন করে শহীদদের আপনি সম্মানিত করতে পারবেন না। আপনি বাংলার শহীদদের অপমান করছেন। এই বাংলার শহীদরা একদিন বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন করতে চেয়েছিল, আর আপনি আজ সেই বঞ্চিতদের সঙ্গে নয়, বঞ্চনাকারীদের নেত্রী হিসাবে শহীদ দিবস পালন করতে চলেছেন। বঞ্চিতদের পাশে আমরা আছি, আবার বলছি, রাজনৈতিক দল হিসাবে নয়, একজন ব্যক্তি হিসাবে, একজন জনপ্রতিনিধি হিসাবে, একজন মানুষ হিসাবে, একজন বাংলার সাধারণ নাগরিক হিসাবে তাদের পাশে বাংলার সর্বস্তরের মানুষ আপনারা থাকুন, তাদেরকে সমর্থন করুন, তাদেরকে সহযোগিতা করুন। এই আবেদন, এই আরতি জানিয়ে যত দূর আজকে শিক্ষক শিক্ষিকা কুল যেতে চাই, আমরা তাদের সঙ্গে প্রত্যেকটা তাদের সিদ্ধান্তে, তাদের প্রত্যেকটা লড়াইয়ে, তাদের প্রত্যেকটা আন্দোলনে আমরা নিঃস্বার্থভাবে কোনো কিছু না চেয়ে না পেয়ে আশা না করে তাদের পাশে থাকবার অঙ্গীকার করছি। এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তারা কিন্তু এখানে আসছেন, সমস্ত রাজনৈতিক দল যারা এদেরকে সমর্থন করেন তাদের ঐক্যবদ্ধ ভাবে কোন আন্দোলন কি গড়ে তোলা যায় না, এটা হচ্ছে প্রশ্ন। না, খুব ভালো প্রশ্ন, এটা খুবই ভালো প্রশ্ন। আমি তো বলবো যে পশ্চিমবঙ্গে অন্তত যারা আমরা সমমনোভাবাপন্ন যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা যদি আহ্বান করে নিশ্চয়ই আমি তো অন্তত রাজি আছি। বামেদের বলবো আপনারা ডাকুন, আমি তো যাবই, আমি যাব এই বঞ্চিতদের জন্যে, বঞ্চিতদের সমর্থনে আমি যাব। যারা সমমনোভাবাপন্ন রাজনৈতিক দল আছে তারা ডাকলে আমি অধীর চৌধুরী কথা দিচ্ছি, এই আন্দোলনে আমি অবশ্যই সামিল হব। আমার উদ্যোগ নেওয়াটা বড় কথা নয়, কারণ হচ্ছে আমরা সবসময় বলছি এটা করব, আমরা সবসময় চাইছি আমি আইনি পথে সাধারণভাবে সব কিছু ঘটনা প্রত্যেকটা সুযোগ পেলে আমি তাদের কথা সবসময় বলছি। আমি বলবো পশ্চিমবঙ্গের যারা বাম দল তারা মাথা ঘামাক, আমরা মাথা ঘামাই, কে আগে কে পরে বড় কথা নয়, কমসে কম আপনারা তো ক্যাটালিস্টের কাজ করছেন একজন সাংবাদিক হিসাবে, আপনারা তো উভয়ে প্রশ্নটা তুলে দিলেন, এই প্রশ্নকে সমর্থন করলাম, বামেরা সমর্থন করুক, কমন গ্রাউন্ডে আসি, অবশ্যই তাদের জন্য লড়াই করা দরকার বলে
আমি একদম নৈতিকভাবে সমর্থন করি এটা। খুব ভালো হয়।